ভারতে নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের মোদী সরকারের সিদ্ধান্তে এবার উদ্বেগ জানিয়েছে মার্কিন সিনেটররা। আইনটি ভারতীয় মুসলিমদের বিপাকে ফেলবে বলে শঙ্কা তাদের। তবে যুক্তরাষ্ট্রের এমন শঙ্কা ভিত্তিহীন বলছে দিল্লি। সিএএ মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেবে না বলেও আশ্বস্ত করেছে কেন্দ্র। এদিকে সিএএ নিয়ে স্থগিতাদেশ না দিলেও সরকারকে জবাবদিহিতার নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। আইনটি মুসলিম বিরোধী দাবি করে সিএএ কার্যকরের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে বিরোধী শিবির। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমনকি ওই আইন স্থগিত চেয়ে এর বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে 200 বেশি মামলা জমা পড়ে। সেসব মামলায় এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারীদের আর্জি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইন প্রয়োগে স্থগিতাদেশ দেয়া হোক। ভারতের সর্বোচ্চ আদালত এসব আবেদন খারিজ করলেও সে বিষয়ে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দেন। সিএএ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের সিনেটররাও বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর উদ্বেগ জানানোর কয়েকদিনের মধ্যেই শঙ্কা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সিনেট আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সভাপতি ও সিনেটর বেন কার্ডেন। আইনটি কার্যকর হলে ভারতীয় মুসলিমরা নানা সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করেন তিনি। তবে বরাবরের মতো যুক্তরাষ্ট্রের এই আশঙ্কাও নাকচ করেছে দিল্লি। ভারতের সংবিধান তার সকল নাগরিকদের ধর্মের স্বাধীনতার নিশ্চয়তা দেয়, সুতরাং সংখ্যালঘুদের প্রতি বৈষম্য প্রদর্শনের বিষয়ে এমন অযৌক্তিক উদ্বেগের কোনো ভিত্তি নেই। কেন্দ্রীয় সরকার বলছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে নিপীড়নের সম্মুখীন সংখ্যালঘুদের সাহায্য করতেই ভারত জুড়ে সিএএ কার্যকরে পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। আসমাতুলি, নিউজ 24।